আসসালামু আলাইকুম। খুবই সহজ আর ভীষণ উপকারী রেসিপি শেয়ার করব। কাউনের চাল দিয়ে বেশ সহজ আর বেশ মজার দোসা বানাবো। বেশ মচমচে হবে আর বানানো খুবই সহজ, খেতেও বেশ ভালো। যারা ডায়েটে আছেন তাদের জন্য খুবই উপকারী একটা খাবার। সাথে আছে ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান চাটনি। চলুন তাহলে মূল রেসিপি শুরু করি। প্রথমে বানাবো ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান কোকোনাট চাটনি। এটা সাধারণত দোসার সাথেই পরিবেশন করা হয়। তো এখানে নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি আধা কাপ। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ চীনাবাদাম, হালকা টেলে নিয়েছি। টুকরো করে রাখা আদা আর একটা কাঁচামরিচ 1 টেবিল চামচ, তেঁতুলের রস আধা কাপ পানি, লবণ স্বাদ মতো, জিরা দিয়ে দেব 1/2 চা চামচ। এবার একসাথে ব্লেন্ড করে নেব। এবার চাটনিটা বাগার দেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। 2টা শুকনা লাল মরিচ, মাশকলার ডাল 1 চা চামচ, কালো সরিষা দেব 1 চা চামচ। ডালটা যখন হালকা ব্রাউন হবে তখন দিয়ে দেব কারি পাতা। কারি পাতা আমি ধুয়ে নিয়েছি, 2টা স্টিক নিয়ে পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কারি পাতা বেশিক্ষণ ভাজার দরকার নেই, এটা তেলের মধ্যে দিয়ে, তেলের মধ্যে দেওয়ার পর যখন হালকা গরম হবে তখনই আমি তেল থেকে তুলে বাগারটা নারকেলের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। হয়ে গেল খুবই সহজভাবে ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান কোকোনাট চাটনি। কাঁচামরিচের ফ্লেভার, তেঁতুলের টক আর নারকেলের মিশ্রণ আর এই বাগারটা, সব কিছু মিলিয়ে ভালোই লাগলো এটা খেতে। তাদের রেসিপিটা ফলো করে আমি বানিয়েছি। তারা মাশকলার ডাল কেন দেয় আমি জানি না, তবে কামড়ে পড়লে খেতে ভালোই লাগে। এবার বানাবো ধোসা। ধোসার জন্য আমি নিয়েছি 2 কাপ কাউনের চাল। কাউনের চাল ধুয়ে সারারাত্র পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে এটা একটু ফুলে নরম হবে আর এরকম সাদা সাদা হয়ে যাবে। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে। তো আমি মিহি পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। আর ডোটা আমি একটু পাতলা করেছি কারণ আমি প্যানকেকের মতো ছড়িয়ে বানাবো। দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ ময়দা দেবো সাথে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ময়দা দলা বেঁধে না থাকে। ব্লেন্ড করার সময় অল্প পানি দিয়ে করলে সেক্ষেত্রে আর ময়দাটা লাগবে না। তো আমি বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে 1 টেবিল চামচ ময়দা মিশিয়ে নিলাম। চুলায় তাওয়া বসিয়ে গরম হলে তেল দিয়ে মুছে নিয়ে তারপর দোসাগুলো পরিমাণ মতো ডো নিয়ে বানিয়ে নিতে হবে। এটা কয়েক সেকেন্ডেই হয়ে যায়, তবে কিছুক্ষণ রেখে মচমচা করে তারপর চুলা থেকে নামাতে হবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কাউনের চাল আঁশযুক্ত খাবার যা আমাদের শরীরে ধীরে ধীরে হজম হতে থাকে, তাই ঘন ঘন ক্ষুধা লাগবে না। আর এজন্য যারা ডায়েটে আছেন তারা এটা খেতে পারেন। ডায়াবেটিক রোগীর রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখতে এবং দেহে শক্তি যোগাতে কাউনের চাল অসাধারণ ভূমিকা পালন করে। তো ডায়াবেটিক রোগী আছেন যারা কিংবা ডায়েট করছেন তাদের জন্য খুবই উপকারী আর বেশ সহজ একটা খাবার। হয়ে গেল খুবই সহজভাবে কাউনের চালের পুষ্টিকর একটা ধোসা। ধোসার নামকরণটা এসেছে ইন্ডিয়া থেকে, আমরা কিন্তু একে চাপড়ি বলে থাকি। গরম গরম ধোসা আর নারকেলের চাটনি অসাধারণ লাগলো খেতে। আপনারও খেয়ে দেখতে পারেন। যাদের কাছে নতুন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।